কোনো কাজের ব্যাপারে এভাবে বলা যাবে কি যে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে, এভাবে বললে শিরক হবে কিনা? এভাবে বললে সরাসরি বড় শিরক হবে ব্যাপারটা সেরকম না, কারণ এখানে কেউ আল্লাহ তাআলার সাথে বড় শিরক হয় সেরকম চিন্তাভাবনা থেকে আসলে বলে না। তবে বলার ভুল হিসাবে এটা শিরক আসগার হতে পারে, আবার এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে শিরক আসগার নাও হতে পারে, অর্থাৎ বিষয়টা কিছুটা রিস্কি হলো, সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আমরা যদি এভাবে বলি যে সবটুকু আল্লাহ তাআলার উপর নির্ভরশীল, ইনশাআল্লাহ পুরোই আল্লাহর উপর ভরসা, এরকম বলা উচিত। এরকম বললে সেটা আমাদের ইমানের সাথে অধিকতর সঙ্গতিপূর্ণ। আমরা যদি বলি যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে, তো এটার ইতিবাচক অর্থ হতে পারে এরকম যে আমার চেষ্টাটুকু আমি করতে কোনো কার্পণ্য করব না, আমার চেষ্টার পর হবে তো সেটাই যেটা আল্লাহ তাআলা ফয়সালা আছে। এখানে ব্যাপারটা এরকম উদ্দেশ্য কেউ নেয় না যে আমার একটা পার্ট এখানে আছে, আল্লাহর একটা পার্ট আছে, দুই পার্ট মিলে আসলে কাজটা হবে, ব্যাপারটা এরকম না। তাহলে সেক্ষেত্রে এটা বড় শিরক হতো, তারপরেও এটা অসুন্দর শোনা যায়। আমরা অনেক সময় এভাবে না বলে অন্য বিষয়ে বলি, ধরুন আমরা বলি আচ্ছা দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা, বা আমি বলে দিব বাকিটা আল্লাহ ভরসা। তো এই বাকিটা না বলে বলা উচিত যে পুরোটাই আল্লাহ ভরসা, আমি বলে দেবো, আমার দায়িত্ব আমি পালন করবো, তবে মানে হবে সেটাই যেটা আল্লাহ তাআলা করেছেন। এখানে বাকিটা আল্লাহ ভরসা বললে কেউ, যেটা আমি শুরুতে বললাম যে এখানে শিরকে আকবর হওয়ার মতো এরকম উদ্দেশ্য নিয়ে আসলে কেউ বলে না। তো যেটা বাহ্যত শিরকের গন্ধ পাওয়া যায় এবং নিয়ত না থাকার কারণে শিরকে আকবর হবে না এরকম কথার ভুল হলে সেটা শিরকে আসগার, শিরকে আসগার জেলি হয়, অর্থাৎ প্রকাশ্য ছোট শিরক হয়, যেটা কারণে মানুষ ইমান থেকে খারিজ হয় না। তো সেগুলো যথাসম্ভব এ ধরনের কথা অ্যাভয়েড করা উচিত, যেন আমরা বললাম যে আগে আল্লাহ পরে আপনি, তো এই কথাগুলো আসলে আল্লাহর সাথে যায় না এবং এটা আমাদের ইমানের সাথে মানে খুব বেশি মানানসই হয় না, শোভনীয় হয় না। কিন্তু এরকম বললে কেউ কাফির হয়ে যাবে না, শিরক আসগর আকবর হবে না। তো যাই হোক, এজন্য আমরা বলবো যে আমি আমার চেষ্টা করব, আর এরপর সম্পূর্ণটুকুই কিন্তু আল্লাহর পরে ভরসা করতে হবে, অর্থাৎ আমার চেষ্টাটুকু আমি করে যাবো, সেটা নিয়ে কোনো কার্পণ্য নাই, হবে সেটা যেটা আল্লাহ তাআলা করবেন, বিধায় আল্লাহর উপর ভরসা করেন, আমি আমার চেষ্টা করব, এভাবে বলতে পারলে বেশি ভালো হয়। আতাউজ্জামান সাগর, আপনি লিখেছেন সর্বনিম্ন কত টাকা জমা থাকলে যাকাত ফরজ হয়, দয়া করে বলবেন। সর্বনিম্ন 595 গ্রাম রূপা কেনার মতো, অর্থাৎ 52.5 তোলা রূপা কেনার মতো টাকা থাকলেই আপনার উপর যাকাত ফরজ হবে। তো 52.5 তোলা রূপার বর্তমান দাম, অর্থাৎ এই বছর 2023 সালে স্বর্ণরূপার যে মার্কেট আছে বাংলাদেশে, এ বিষয়ে জামে রহমানিয়ার একটা ফতোয়া দেখেছি আমি, সেখানে আপনার জুয়েলারি ব্যবসায়ীদের যে সমিতি আছে তাদের বরাত দিয়ে এদেশে এই বছরের রেট, শুরুর দিককার রেট বলা হয়েছে 2023-এর, যে আপনার ঠিক রমজানের দিকে এটা হয়েছে, শুরুর দিকে ঠিক না, রমজানের দিকে এটার রেটটা দেখা হয়েছে, যে সেটি সম আমি যদি ভুল না করে থাকি 75,000 টাকা। তো এই 75,000 টাকা যদি কারো কাছে থাকে, এক বছর তার উপরে যাকাত আবশ্যক হবে। তো এটি পরিবর্তনশীল, কোনো সময় সেটা 85,000 হতে পারে, কখনও সেটা আরও কম বা বেশি হতে পারে, কারণ এটা নির্ভর করে বাজারের উপরে যে 595 গ্রাম রূপার দাম কত, এই পরিমাণ টাকা আপনার কাছে আছে এক বছর, তাহলে আপনাকে যাকাত দিতে হবে।